ডক্টর ইউনূসকে যে হ্যারাস করা হচ্ছে সেটা তো আসলে তার নানান ভাবে হ্যারাস করা হচ্ছে, এটা তো একটা বাস্তবতা। এবং তিনি বাংলাদেশে তার প্রাপ্য সম্মান পান না, এটা তো একটা বাস্তবতা। একজন নাগরিককে এবং বিশিষ্ট নাগরিককে হয়রানি করা, সেটার যে এবং তার বিপক্ষে নানান ভাবে নানান ভাবে যে কথাবার্তাগুলো বলা হয় পলিটিক্যালি, যেভাবে আসলে তাকে মানে হেয় প্রতিপন্ন করা হয়, সেইটার সম্পর্কটা কি আসলে সাবজুডিস ম্যাটারে কথা বলা নিয়ে? 2017 সালে আমাদের প্রধানমন্ত্রী মানে সুইডেনে একটা বক্তব্য দিয়েছিলেন, সেখানে এক্স্যাক্টলি সমস্ত সাবজুডিস ম্যাটারিয়ালে তিনি বক্তব্য দিয়েছিলেন, এবং সেখানে ডক্টর ইউনূসকে সরাসরি দোষী সাব্যস্ত করে ওনার পুরো বক্তব্যটা যদি আপনারা পান তাহলে পুরো বক্তব্যটাও দেখতে পারেন, এবং প্রত্যেকটা জিনিস আসলে উনি দোষী সাব্যস্ত করে বক্তব্য দিয়েছিলেন যেগুলো আসলে অপ্রমাণিত, এবং কোন কোনটা তখন আসলে এই মানে দুদক তো আজকে নতুন মানে এই ইয়েটা করছে না, ইউনূসের বিরুদ্ধে করছে না, এর আগেও করেছে, তো সেই সময়ে এরকম একটা তদন্ত চলছিল। ফলে এই সাবজুডিস ম্যাটেরিয়ালে বক্তব্য দেওয়া এটা আসলে মানে এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীও করেছেন, এটা হচ্ছে এক। দুই নম্বর হচ্ছে যে এই যে ধরেন অনেক সময় হয় কি যে অভিযোগ মানে অভিযোগ করানো হয় অনেক সময়, হ্যাঁ করানো হইতে পারে, এবং করানো হতে পারে আবার এটা বিজ্ঞাপন মানে বিজ্ঞাপনকে যে কেউ দিতে পারে, বিজ্ঞাপন দেওয়াটা এত মানে খারাপ কিছু এটাকে মানে আমরা এভাবে দেখার কোনো সুযোগ নাই, বিজ্ঞাপন কেউ দিতে পারে, বিজ্ঞাপন কেউ নিখরচায় ছাপতে পারে বা তার ইয়ে করতে পারে, সেটা তাদের ব্যাপার। সেটির সাথে ডক্টর ইউনূসের কি যুক্ততা সেটার কোনো প্রমাণ তো আসলে এখানে নাই। ধরা যাক যে মানে আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলোর ভেতরে যে মানে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর ভেতরে বাংলাদেশে মানে ডক্টর ইউনূস বাংলাদেশের বিরুদ্ধে, এর আগে আরেকজন বক্তা বললেন যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, কি ষড়যন্ত্র এটা কিন্তু আমরা জানি না। যেমন পদ্মা সেতু বিষয়ে বলছেন, পদ্মা সেতু বিষয়ে তো আমরা ডক্টর ইউনূসের বক্তব্য শুনেছি যে তিনি নিজে বলছেন যে আমি পদ্মা সেতু চাই, এবং পদ্মা সেতুর বিপক্ষে বাংলাদেশের বহু জনগণ যে পদ্মা সেতু চাই সেটার বিপক্ষে আমি যেতে পারি না, তো তার বক্তব্য হচ্ছে সেটা, তার বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করেছেন এটার প্রমাণটা তো আমাদের কাছে নাই। ফলে আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের সাথে একমত হই বা না হই, সেটার সাথে একজন নাগরিককে এবং বিশিষ্ট নাগরিককে হয়রানি করা, সেটার যে এবং তার বিপক্ষে নানান ভাবে নানান ভাবে যে কথাবার্তাগুলো বলা হয় পলিটিক্যালি, যেভাবে আসলে তাকে মানে হেয় প্রতিপন্ন করা হয়, সেইটার সম্পর্কটা কি মানে একটা একটা আইনি প্রক্রিয়া একটা ব্যাপার, আর আপনি একটা পলিটিক্যালি একজন লোককে হ্যারাস করছেন, দুইটা কিন্তু আলাদা ব্যাপার, এই দুইটাকে আসলে গুলিয়ে ফেলা যাবে না। ফলে ডক্টর ইউনূসকে যে হ্যারাস করা হচ্ছে সেটা তো আসলে তার নানান ভাবে হ্যারাস করা হচ্ছে, এটা তো একটা বাস্তবতা, এবং তিনি বাংলাদেশে তার প্রাপ্য সম্মান পান না, এটা তো একটা বাস্তবতা। এই বাস্তবতাটাকে আমরা মানে মেনে নিতে হবে, এই বাস্তবতাটাকে আসলে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, ফলে এইটা একটা আলাদা ব্যাপার, সেটা একটা ইউনূস সম্পর্কিত ইয়ে। এখন ডক্টর ইউনূসের ইয়ের সুদের হার কত, সেটার কারণ কি, সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি নিজে মানে এ বিষয়ে অনেক আগে লেখালেখি করেছি, এবং ডক্টর ইউনূস ঋণ বিষয়ক এবং সেটার ঋণ কিভাবে আসলে দারিদ্র বিমোচন বাংলাদেশে শেষ পর্যন্ত এটা পরিপূর্ণভাবে দারিদ্র বিমোচনে সক্ষম না, সেগুলো বিষয়ে আমি লিখেছি, সেটার সাথে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কোনো সম্পর্ক নাই। একজনের মতামত এবং তার মানে ব্যক্তি হিসেবে মর্যাদা, এই দুইয়ের ভেতরে আমরা গুলিয়ে ফেললে আসলে চলে না। যেমন জুডিশিয়াল প্রসেস আর রাজনৈতিক ভাবে হ্যারাস করা, এই দুইকে মিলিয়ে ফেললে আসলে চলে না।